Mabarak. Kini tuh, terakhir yang kita tahu ini dapat atas tiga taruhan yang jimpa kiasa. Hari benar metal di tuh sudah. Tikus. কত টাকা দিয়ে গরু কিনছো? এই দেখ এই দেখ 1 লাখ টাকা দিয়ে গরু কিনছি, কিন্তু আমার তো 1 লাখ টাকা দামের গরু পছন্দ হয় না। আব্বুর শখ 1 লাখ টাকা দিয়ে গরু দিব, কুরবানি দিব, তাই আব্বু কিনছে। আচ্ছা তুমি কি গরু লালন পালন করো না? গরু গরু আমি গরুর কাছে বিশ্রী গন্ধ, আমি লালন পালন আমার বাবা কাছে বুঝা খাড়াইস আমার বাবার লালন পালন। এই তুই কি কর? 25,000 টাকা দিয়ে গরু কিনছি। গরু কিনছো? আরে তুমি এটা বুঝবে হাত ছাড়, এখান থেকে গরুর গোবর সাফ কর। কি তোমার সুন্দরী বাজারও থাক তোরা, আমি আইতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে রাখি। দোস্ত গরু বাজারে যে দাম, 40,000 টাকা লয়ে গেলাম তাও গরু দিল না, 50,000 টাকা লয়ে গেলাম তাও গরু দিল না, আবার 60,000 টাকা লয়ে যাই, এবার গরু দিলে দিব না। আমার কিনা আবার গরু কিনার শখ নেই। চল পুরান গেছেন নতুন ফার্ম উনি। তোর কিছু কিনা লাগবে? তুই রাস্তা থেকে একটা বিলাই না, জব করে কোরবানি দিস। আমি গরু বেঁচে কিন্তু আপনার তো গরু কিনা হবে না চাচা, টাকাটা দেন। তুমি যে উপকার করলা এদিকে কেউ এভাবে উপকার করে না। আচ্ছা এইসব উপকার টুপার কি তো বুঝি না আমি, টাকা গুলো এখন আমার কাছে দেন। আমি থাকতে তোরা টাকা নিতে পারবি না না। বস ঈদের আগে দিন আসবি না? হ্যাঁ নাচবো, সব প্র্যাকটিস করবি। এই সাপের কেন সাপ তো
এটা কি কাম করলো ভাই? ঈদের মেয়ে তুমি টাকা দিয়ে সব টাকা চাল তোমাকে একদিন কি আমগো একদিন এই সালামিটা লয়ে যা।